হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কারো কিচেনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। কারো কিচেনের গরু আয়োজনে আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি স্পেশাল মনোহরা মিষ্টি, যা বাংলার ঐতিহ্যপূর্ণ মিষ্টি, জনায়ের প্রসিদ্ধ মিষ্টি মনোহরা। তা বানিয়ে পরিবেশন করে নিয়েছি। যারা মিষ্টি খেতে পছন্দ করেন তাদের জন্য আমার রেসিপি। তো আপনারা আমার সাথেই থাকুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কীভাবে স্পেশাল মনোহরা মিষ্টি বানালাম। জনায়ের প্রসিদ্ধ মিষ্টি মনোহরা বানানোর জন্য আমি দুধ জাল দিয়ে নিচ্ছি, ছানা করে নিব। আমি এখানে 2 কেজি পরিমাণ দুধ নিয়েছি। দুধ জাল দেওয়া হয়ে গেছে, এখন ছানার জন্য আমি ভিনিগার ও পানি মিশিয়ে দিয়ে দিচ্ছি। 4 চামচ ভিনিগার, সম পরিমাণ পানি দিয়ে দিলাম। আস্তে আস্তে যেমন বেড়ে যাচ্ছে, আপনারা ইচ্ছে করলে ভিনেগারের পরিবর্তে লেবুর রসও দিয়ে দিতে পারেন। ওটা ফেটে গেছে, ছানা হয়ে গেছে। আমি এখন একটি টান্নাতে ঢেলে পানি নিয়ে নিব, তারপর ঠান্ডা পানিতে ধুয়ে ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা আমার সাথে থাকুন। স্পেশাল মনোহরা মিষ্টি বানানোর জন্য ছানা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। সাথে দিচ্ছি মাওয়া, 1/2 কাপ পরিমাণ দুধ দিয়ে আমি মাওয়া নিয়ে নিয়েছি। 1/4 চামচ বেকিং পাউডার, আপনার ইচ্ছে করলে বেকিং পাউডার ছাড়াও করতে পারেন। মিষ্টি একটু সফটের জন্য বেকিং পাউডার দিতে হয়। এখন সবগুলো একসাথে ডলে নিব। মিক্স করে নিয়েছি ছানা ও মাওয়া একসাথে। চুলায় নিয়ে আমি ঘি দিয়ে একটু ভেজে নিব। চলুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি চুলায় নিয়ে কীভাবে মনোহরা মিষ্টির ছানা ভেজে নিই। ছানা ভাজার জন্য আমি ফ্রাই প্যানে ঘি দিয়ে ঘি গলিয়ে নিয়েছি। ভাজার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি চিনি 1/2 কাপ পরিমাণ। চিনিটা আপনারা নিজেদের পরিমাণ মতো দেবেন, যতটুকু খান। আমি 2 কেজি দুধে ছানা করেছি, অনুযায়ী দিয়েছি বাদাম কুচি, কাঠবাদাম, কাজু বাদাম, আপনার ইচ্ছে করলে সাথে পেস্তা বাদামও দিয়ে নিতে পারেন। ইলাচির গুঁড়ো 1/4 চামচ, জায়ফুলের গুঁড়ো অল্প পরিমাণ, জায়ফুলের গুঁড়ো আপনারা প্রয়োজন মনে না করে না দিতে পারেন, শুধু ইলাচি গুঁড়ো দিয়েও মনোহরা বানানো যায়। এভাবে নেড়ে চেড়ে চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করবো। হয়ে গেছে, অবস্থায় আমি চুলা থেকে নামিয়ে নিব, তারপর ঠান্ডা করে মনোহরা মিষ্টি বানিয়ে দেখাবো। তার আগে আমি মনোহরা মিষ্টির জন্য যে স্পেশাল শিরা, শিরাটা করে নিচ্ছি, তো তখন আপনারা আমার সাথে থাকুন। স্পেশাল মনোহরা মিষ্টির জন্য শিরা করে নিচ্ছি। 1 কাপ চিনি, 1/2 কাপ পানি দিয়েছি, সাথে দিয়েছি এলাচির গুঁড়ো, আপনারা ইচ্ছা করলে এলাচি গুঁড়ো না দিয়ে আস্ত এলাচি দিতে পারেন, কাজু বাদাম কুচি ও কাঠবাদাম কুচি, চিনি পানির সাথে লেবুর রস 1 চামচ। শিরাতে লেবুর রস দিলে ঠান্ডা হয়ে জমাট বাঁধবে না, যেহেতু চিনি শিরা। এখন দিচ্ছি 1 চামচ ঘি ফ্লেভারের জন্য, এটা আপনার প্রয়োজন মনে না করলে না দিতে পারেন। শিরাটা জাল দিয়ে যখন একটু ঘন হবে, 1 তার পরিমাণ হবে, তখন আমি নামিয়ে তারপর মনোহরা মিষ্টি বানিয়ে আপনাদের দেখাব। চুলো থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি, এখন গুল গুল করে মনোহরা মিষ্টি বানিয়ে দেখাচ্ছি। আমি হাতে ঘি লাগিয়ে নিয়েছি, ওই অল্প পরিমাণ নিয়ে বলের মতো করে এক হাতে নিয়ে গোল করে, তারপর অনেক হাতের উপর রেখে এভাবে গুড়িয়ে নেবেন। আর মিষ্টির সাইজটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, একটু ছোটো একটু বড়ো। আমি মিডিয়াম সাইজ করে নিচ্ছি। এভাবে আমি সবগুলো বানিয়ে তারপর শিরাই দিব। আমি সবগুলো মনোহরা মিষ্টি নিয়েছি, মিষ্টিগুলোর উপরে শিরা দিব। সেট অসুবিধার জন্য ডিশে
পরিবেশন করেছি। এখন আমি কিশমিশ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি। স্পেশাল যে শিরা মনোহরা মিষ্টির, শিরাটা নামিয়ে আমি ছোটো একটি বাটিতে ঢেলে নিয়েছি হালকা ঠান্ডা করে। বেশি ঠান্ডাও করা যাবে না, অতিরিক্ত গরমও রাখা যাবে না। এখন উপরে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে, শিরা দিয়ে কুট করে নিয়েছি। এখন 10 থেকে 15 মিনিট অবস্থায় রাখবো, তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন। আমি মনোহরা পরিবেশন করে নিয়েছি শিরা থেকে তুলে। দেখেন কেমন হয়েছে, জনায়ের প্রসিদ্ধ মনোহরা, বাংলার ঐতিহ্যপূর্ণ মিষ্টি যা অনেকে খেতে পছন্দ করে। এগুলো কেমন হয়েছে আমি একটু ভেঙে দেখাচ্ছি। সফট স্পেশাল মনোহরা মিষ্টির রেসিপিটি কেমন হলো আমার কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং কারো কিছু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার চ্যানেলের সবগুলো ভিডিও ভিউ করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিওটি দেখার জন্য।